রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে আমি মহান জাতীয় সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। ক, এয়ার কন্ডিশনার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান 0% পরিবর্তে 7.5% মূসক আরোপ সহ রিয়াতি সুবিধার মেয়াদ 1 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি, এবং খ, রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান 5% পরিবর্তে 7.5% মূসক আরোপ সহ রিয়াতি সুবিধার মেয়াদ 1 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে মোবাইল টেলিফোন সেট বা সেলুলার ফোন, পলিপ্রোপাইলিন স্টেপল ফাইবার, এলপিজি সিলিন্ডার ও ল্যাব এসএ এবং SLES উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান রিয়াতি সুবিধা 1 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি, এবং অপটিক ফাইবার কেবলের ক্ষেত্রে বিদ্যমান রিয়াতি সুবিধা 3 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি, এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার শিল্পের বিকাশের লক্ষ্যে প্রদত্ত রিয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে উপকরণ ও খুচরা যন্ত্রাংশ স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদানের বিষয়টি অন্তর্ভুক্তিকরণের প্রস্তাব করছে। মাননীয় স্পিকার, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে উৎপাদনের ব্যবহৃত কতিপয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে প্রদত্ত রিয়াতি সুবিধার মেয়াদ 30 জুন 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছে। মাননীয় স্পিকার, তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে নিম্নরূপ প্রস্তাব করছি। ক, সিগারেটের নিম্ন স্তরে 10 শলাকার মূল্যস্তর 50 টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক 60% ধার্যের প্রস্তাব করছি। এছাড়া মধ্যম স্তরের 10 শলাকার মূল্যস্তর 70 টাকা ও তদূর্ধ্ব, উচ্চ স্তরের 10 শলাকার মূল্যস্তর 120 টাকা ও তিনটি স্তরের সম্পূরক শুল্ক 65% নির্ধারণ করার প্রস্তাব করছি। প্রতি 10 গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য 48 টাকা এবং প্রতি 10 গ্রাম গুলের সর্বোচ্চ খুচরা মূল্য 25 টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার,